আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ক্রেস্ট প্রিন্ট করবেন। বন্ধুরা, সাবলিমিশন ক্রেস্ট প্রিন্ট করতে গেলে আমাদের কোন কোন প্রসেস প্রয়োজন হয় আর কোন মেটাল শিটে প্রিন্ট দেব, আজ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি আমরা কিভাবে একটি ক্রেস্ট প্রিন্ট করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। আমরা প্রথমে প্রিন্ট অপশনে চলে যাব। আমাদের ডিজাইনটি রেডি হয়ে গেছে। কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে চলে যাওয়ার পর প্রিন্টারটি আমরা সিলেক্ট করে নেব। তারপর প্রপার্টিজে চলে যাব। চলে যাওয়ার পর A4 সিলেক্ট করে নিব। তারপর ইপসন ম্যাট, তারপর হাই অপশনে দিয়ে দিব। তারপর বন্ধুরা মোর অপশনে গিয়ে আমরা মিরর করে দিব এটাকে। মিরর না করলে বন্ধুরা প্রিন্ট সঠিক আসবে না। তারপর কন্ট্রোল পি দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিব। আমাদের প্রিন্টটি প্রিন্টারে প্রিন্ট নিয়ে নিবে। প্রিন্টটি নিয়ে নিছে বন্ধুরা। আমার প্রিন্টারের নাম হচ্ছে L130। আপনারা দেখতেই পারতেছেন প্রিন্ট হইতেছে। আমি L130 দিয়ে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাইতেছি সাবলিমিশন প্রিন্ট করে। আবার আরেকটু ভালো কোয়ালিটির হলে আপনারা L805টি ব্যবহার করবেন। আমাদের প্রিন্টটি বের হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে কেটে নেব কাগজকে। কাগজ কেটে নেওয়ার পর আমরা যে মেটাল শিট আছে যেটার মধ্যে যে শিটে আমরা প্রিন্ট করব মেটাল শিটে, এই প্রিন্টটি আমরা আমাদের মিলিয়ে সাইজ অনুযায়ী মেটাল শিটটিও কেটে নিব। আমি কেটে নিতেছি। এবার আমরা মেটাল শিটের উপর যে একটা পলি পেপারের মতো দেওয়া থাকে যাতে মেটাল শিটটি নষ্ট না হয় সেই পেপারটি আমরা উঠিয়ে নিব। পলিথিনের মতো দেখতে পারছেন আমি উঠাইতেছি। এটাকে উঠিয়ে নেওয়ার পর বন্ধুরা আমরা ফুটিয়ে নেওয়ার পর আমরা মেশিনে গিয়ে আমরা সাইজ মাপ সব কিছু বরাবর রেখে এটার উপর যে মিরর করা সাবলিমেশন পেপার প্রিন্ট করা আছে এটাকে তার উপর শিফট করে দেব। শিফট হয়ে গেলে আমরা এবার মেশিনটিকে সঠিক মাপ অনুযায়ী আমরা হিট প্রেস মেশিনটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর মেশিনটি অন করলাম। এই জায়গাতে আপনি টেম্পারেচার আপনার মতো রাখবেন, তবে আমি 315 রাখি। তারপর আমি যে টাইম সেন্সরটি এই জায়গাতে 70 সেকেন্ড দিয়ে দিই। আমার মেশিনটি রেডি হয়ে গেল। আমি এবার মূল অপশনে দিয়ে দেব। এই যে দেখুন 70 সেকেন্ড দিয়েছিলাম, এটা কমে কমে জিরোতে আসলে মেশিন আমাদের প্রিন্টটি ফুল রেডি হয়ে যাবে। আমাদের মেশিনের প্রিন্টটি রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর প্রিন্ট হয়েছে, কত সুন্দর প্রিন্ট আসছে মেটাল শিটে। বন্ধুরা, আপনারা যারা আমাদের আরও ভিডিও দেখতে চান টি শার্ট প্রিন্ট কীভাবে করতে হয়, হিট প্রেস সাবলিমিশন প্রিন্ট দেওয়া, আপনারা আমাদের নিচে দেওয়া লিঙ্কে পাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন লিঙ্কগুলো। আমি দিয়ে দিব কীভাবে টি শার্ট প্রিন্ট করতে হয়, কীভাবে জার্সি প্রিন্ট করতে হয়। শুধু তা না, DTF প্রিন্টের আমারও একটা ভিডিও দেওয়া আছে বন্ধুরা, আপনারা তা দেখতে চাইলেও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা মেটাল শিটটি আমাদের মাপ অনুযায়ী আমরা কেটে নেব। মেটাল শিটটিকে আমরা বরাবর করে কাটার পর আমরা আমাদের ফ্রেমে বসিয়ে দেখব যে আমাদের সঠিক আছে কি না, যে মেজারমেন্ট আমরা কেটেছিলাম তা সঠিক আছে কি না দেখে নেব। এই যে বন্ধুরা, ছোটো বড়ো এগুলা ছোটো ক্রেস্ট আর আরেকটা হচ্ছে বড় ক্রেস্ট। এবার আমরা এটাকে আটা লাগিয়ে, আমি ফেভিকল ইউজ করি, আপনারা যারা জলদি জলদি আটা লাগাতে চান তারা অন্য কিছু ব্যবহার করতে পারবেন। সলিউশন আছে, আপনারা সলিউশন ব্যবহারও করতে পারবেন। আমার বিভিন্ন কাজ থাকে বন্ধুরা, তাই আমি এটাকে ইউজ করি কারণ এটা লেটে শুকায়। এটাকে আমরা আমাদের জায়গা মতো শিফট করে নেব।
ক্রেস্টের ফ্রেমের উপর আমরা ভালোভাবে দেখে নিব আমাদের সোজা আছে কিনা, কোনো সাইডে বাঁকা হয়েছে কিনা বা বরাবর ঠিক সেন্টার করে বসিয়ে আপনারা এটাকে মিলিয়ে তারপর এটাকে চাপ দিয়ে রাখবেন। আবারও বলছি, আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা সবগুলো ক্রেস্টের উপর প্রিন্ট করা মেটাল শিটকে শিফট করে নেব। বন্ধুরা, আমাদের সবগুলো ক্রেস্ট রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা একটা ক্রেস্ট কোন কোন প্রসেসে প্রিন্ট করে থাকি। ভিডিওটি আজ এ পর্যন্তই ছিল বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।